আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, আর শুক্রবারটা আমাদের মুসলমানদের জন্য সাপ্তাহিক একটি ঈদের দিন। আর সবাইকে পবিত্র জুম্মার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকের ব্লগটা একটু সকাল থেকেই শুরু করে দিয়েছি, তো আজকে সকালবেলা অন্য কোনো নাস্তার আইটেম করিনি। অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিলো রাত্রে, তো যেহেতু আমার দুই দেবর আমার শাশুড়ির সাথে হসপিটালে ছিল, ওদের জন্য আলাদা করে আর কোনো নাস্তা করতে হবে না, সেই কারণে হচ্ছে সকালবেলা ফ্রাইড রাইস করে নিলাম বেঁচে যাওয়া ভাত দিয়ে। তো আমার হাজব্যান্ড, আমি, সালমান, আমরা তিনজনেই এই ভাত ভাজাটা খেতে খুবই পছন্দ করি, যার কারণে তিনজনের জন্য করে নিলাম। সালমানকে কাঁচামরিচগুলো বেছে তারপর খাইয়ে দিব। তো ভাত ভাজাতে ওর বাবা হলুদ দিয়ে খেতে পছন্দ করে, সেজন্য আমি একটু বেশি পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। তো তেমন কোনো সবজি যেহেতু ঘরে আমাদের ছিল না, তো সেই কারণে আমি শুধুমাত্র একটা ডিম দিয়েই ভাতগুলো ভেজে নেব। আর এইভাবে ডিম দিয়ে ভাত ভাজা করে খেতেও খুবই ভালো লাগে। আর সবাই তো জানেন যে আমার শাশুড়ি আম্মা হসপিটালে ভর্তি ছিল, তো আলহামদুলিল্লাহ কালকে ওনাকে বাসায় নিয়ে আসা হয়েছে, তো এখন উনি বাসায় আছে। আর ব্লগটা কিন্তু আমি আজকেই মেক করিনি, আমার দু তিন দিনের ভিডিও একসাথে করে তারপর একটা ব্লগ আকারে আপনাদের সাথে আর কি শেয়ার করছি। তো এই যে আমি ভাতগুলো দিয়ে দিয়েছি, আর ভাত ভাজাতে একটু বেশি পরিমাণে লবণ দিতে হয়, লবণটা কম হলে ভাত ভাজাগুলো খেতে একটুও ভালো লাগে না। তো ভাত ভাজাটা অলমোস্ট শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে এটা নামিয়ে নেব, এবং নামিয়ে আমরা মা, ছেলে এবং ছেলের বাবা তিনজনে আমরা সকালের নাস্তা হিসেবে এই বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি ফ্রাইড রাইসটা খেয়ে নেব। তো মাঝে মাঝে আমরা হচ্ছে এই ফ্রাইড রাইসটা করে থাকি। ভাত ভাজাটা শেষ করে আমরা তিনজন মিলে নাস্তা করে নিয়েছি, আর নাস্তা করা শেষ হচ্ছে আমি এবার ঘর গুছিয়ে নিব বাজার চলে আসার আগে। তো আগের বিছানাটা ময়লা হয়ে গিয়েছিল, যার কারণে আমি বিছানাটা চেঞ্জ করে নিয়েছি। তো আরেকটা বিছানার চাদর আমি বিছিয়ে দিলাম, আর যেদিন আমি বিছানার চাদরটা হচ্ছে চেঞ্জ করি চেষ্টা করি সেদিনকে হচ্ছে ঘরের ফ্যানটা ক্লিন করতে, কারণ ফ্যান আবার ফ্যানের ওপরেও অনেক ময়লা জমে থাকে, আর ময়লা বিছানাতে ময়লা পড়লে তেমন একটি সমস্যা নেই, কারণ চাদরটা তো ধোয়াই হবে। সে কারণে চেষ্টা করি যেদিন বিছানার চাদরটা চেঞ্জ করব সেদিন ফ্যানটা ক্লিন করতে। আর আজকে ফ্যানটা সালমানের বাবাই পরিষ্কার করে দিয়ে গেছে, ও যেহেতু বাসায় ছিল, তো বাসা থেকে বের হওয়ার আগে আমি বলেছিলাম ফ্যানটা পরিষ্কার করে দিয়ে যাও। তো আমার ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু শাশুড়ি আম্মাকে হসপিটাল থেকে নিয়ে আসা হবে, তো বৃহস্পতিবার হচ্ছে আমাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়, তো উনি আসার আগে ওনাদের রুমটাও গুছিয়ে রেখেছি এসে যেন রেস্ট করতে পারে। তার এই যে দেখতে পাচ্ছেন টিভির যে পর্দাটা বা কভারটা, এটা আমি হচ্ছে হাতে কাজ করেছিলাম, কেমন হয়েছে সবাই জানাবেন। তো আম্মা, যা বলছিলাম, আম্মা আসার আগে ওনাদের ঘরটা হচ্ছে ক্লিন করে দিলাম ঝেড়ে মুছে, ঘরে যেহেতু অনেক ঝুল পড়েছিল ঝুলটাও পরিষ্কার করে তারপর ঘর দোয়া ঝেড়ে মুছে একেবারে ক্লিন করে রেখেছি। আর ওনার দুপুরে আসার কথা ছিল, বাট হয়েছে কি যে ঘুমের ওষুধ খাওয়ার কারণে ঘুম থেকে উঠতে পারে নাই, যার কারণে ওনাকে বাসায় নিয়ে আসতে আসতে বিকেল 5টা বেজে গিয়েছিল। তো ঘরটা ক্লিন করে এখন হচ্ছে চলে যাব পাখির ঘরে। তো সালমান হচ্ছে আপেল খেতে চেয়েছিল, আর ওর বাবা ওর জন্য, দাদুর জন্য আপেল নিয়ে আসছে। তো আপেলগুলো আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি, এগুলো ভালো করে ধুয়ে পানিটা ছড়িয়ে তারপর আমি ফ্রিজে রেখে দেবো, আর যখন খেতে চাইবে তখন আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল হলে তারপর সালমানকে কেটে ওর সালমানকে ও দাদুকে খেতে দেবো। তাপেলগুলো ধুয়ে আমি পরিষ্কার করে তারপর একটা ছুরিতে রেখে দিয়েছি। আর এর মধ্যে হচ্ছে বাবা বাজার নিয়ে চলে এসেছে, ও বৃহস্পতিবার তেমন কোনো রান্না বান্না করিনি, আলু দিয়ে ডিম রান্না করেছিলাম, আর হচ্ছে ডাল তো আমাদের প্রতিদিনই রান্না করতে হয়, ডাল রান্না করেছে। তো ডিমগুলো হচ্ছে আমি ভেজে নিচ্ছি, যেহেতু ব্লগ শেয়ার করছি আমি কোনো রেসিপি দিচ্ছি না, যখন রেসিপি শেয়ার করবো তখন আলাদা করে রেসিপি শেয়ার করবো। তো ডিমগুলো ভেজে আমি হচ্ছে আলু দিয়ে রান্না করে নেব, আর এদিকে চুলাতে ডাল বসানো আছে, যেহেতু গ্যাসের আমাদের এখানে অনেক প্রবলেম চলছে, তো মানে রান্না করতে অনেক প্রবলেম হয়ে যায় এখন দুপুরবেলা। আর এতে সালমানেরও খিদে
লেগে গেছে, তো ওর জন্য একটা ডিম ভাজা করে নিচ্ছি। ডিম ভাজা দিয়ে সালমানকে ভাত খাইয়ে দেবো। আর এদিকে হচ্ছে ভাবি অন্য একটা চুলোতে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করছে। পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি মতো করে রান্না করে নিচ্ছে, আর আমি ডিমটা ভেজে নিচ্ছি। সালমান ডিম ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসে, তবে যতই ভালোবাসুক তা কেন, ওর আসলে এক দেড় ঘন্টার আগে খাওয়া কমপ্লিট হয় না কখনোই। তো সালমানকে ডিম ভাজা করে ভাতটা খাইয়ে নিয়েছি। আর এখন থেকে চিন্তা করেছি যে আমরা রাতের বেলাতেই রান্নাটা করে রাখবো, রাতের বেলা রান্না করে রাতে এবং তারপরের দিন দুপুরে খাবো, যেহেতু গ্যাস আস্তে আস্তে প্রায় আড়াইটা থেকে তিনটা বেজে যায়, আর এত লেট করে রান্না বান্না করে বাচ্চাদের খাওয়ানো খুব অনেকটা দেরি হয়ে যায়। তো সেজন্য মানে ভাবি আর আমি মিলে ডিসিশন নিয়েছি যে রাত্রেবেলায় আমরা রান্না করে রাখবো এরপর থেকে, তারপর হচ্ছে তখন আর সমস্যা হবে না খাওয়া দাওয়া নিয়ে, যেহেতু আমাদের প্রতিদিনের বাজার প্রতিদিন করে, কারণ আমার শাশুড়ি আম্মা উনি ফ্রিজের কোনো খাবার খেতে চায় না, সেজন্য আমাদের রান্নাবান্না নিয়ে একটু প্রবলেমে পড়তে হয়। তো দুপুরে রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন হচ্ছে একটা আচার তৈরি করব। আমরার আচার যেহেতু বাজারে এখন প্রচুর পরিমাণে আমরা পাওয়া যায়, আমরার সিজন, তো সেজন্য ভাবলাম যে আমরার আচার তৈরি করি। আমরার আচার তৈরি করার জন্য আমি এখানে প্রায় 2 কিলো পরিমাণে আমরা নিয়েছি, আর আমরাগুলোকে ভালো করে ছুলে তারপর হচ্ছে কষলে কষলে ধুয়ে নিচ্ছি, কারণ ছোলার পরে আমরাতে অনেক মানে একটা আঠালো ভাব থেকে যায়, তো সেই কারণে আমরাগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপর একটা চালনিতে রেখে দিচ্ছি পানিটা ঝরে যাওয়ার জন্য। তো পানিটা যখন পুরোপুরি ঝরে যাবে তখন আমরাগুলোকে ফালি ফালি করে কেটে নিতে হবে। তা আমি এগুলোতে একটা আমরার ফালি আচার তৈরি করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরাগুলো সবগুলো আমরা ছুলে নিয়েছি, আমরা বলতে আমি আর আমার যা, আর এখন আমরাগুলোকে ফালি করে কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন এই সাইজ করে নিয়েছি। আর এখন এগুলোকে আমি লবণ পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি আমরাগুলোকে মাখিয়ে তারপর রেখে দিচ্ছি একটা সাইডে। আর এদিকে আমি আচার তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব, তো সেজন্য আমি এখানে 8-9 কোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 7-8টার মতো শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি বড় ধনিয়া 1 টেবিল চামচের মতো। তো এই সবগুলো উপকরণ দিয়ে, আর দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা ধনিয়া 1 টেবিল চামচের মতো। সবগুলো উপকরণ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আচারের জন্য। তো এখন হচ্ছে চুলোতে একটা বড় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে আচারটা তৈরি করব। তো এখন সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 আস্ত তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছে হচ্ছে 5 ফোড়ন। তো সবগুলো দিয়ে আমি একটু ভালো করে ফোড়ন আনিয়ে নিব। যে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে, যেহেতু সরিষার তেল দিয়ে করা হয়েছে। এখন আচার তৈরির জন্য যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে তেলটার সাথে হচ্ছে মশলাটাকে কষিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন মশলাটাকে আমি ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে যে আমরাগুলো আমি লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়েচেড়ে আমরাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি হচ্ছে কালারটা যাতে সুন্দর আসে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। প্রথমে আমি 1 কাপই দিয়েছিলাম, পরে আবার টেস্ট করে আরও 1/2 কাপ চিনি আমি অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। তো পানিটা দেওয়ার পরে আবার আমি নাড়াচাড়া করে আচারটাকে এখন ঢেকে রান্না করব। তো মাঝে মাঝে আমি হচ্ছে ঢাকনাটা খুলে আরও কয়েকবার আচারটা নাড়াচাড়া করে দিয়েছি, আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেঁতুলের গাদ। তো এই আচারটা তৈরি করতে তেঁতুলের গাদটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে প্রায় 1/2 কাপের, 1/2 কাপ হবে না মানে 1/3 কাপের মতো তেঁতুলের গাদ
চা দিয়ে দিলাম, তেঁতুলের গাছটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ। আপনারা এই পর্যায়ে অবশ্যই লবণ এবং চিনিটা কেমন হয়েছে, লাগবে কি না সেটা টেস্ট করে তারপর আচারটা নামিয়ে দেবেন। যেহেতু আমি আচারটা বেশি দিন সংরক্ষণ করব না, আমাদের যেহেতু বাসায় অনেক লোক তো আমরা আচারটা আমাদের খাওয়া হয়ে যাবে, সে কারণে আমি আর এখানে ভিনেগারটা ইউজ করেছি না। যারা প্রায় ছয় মাস বা তিন মাস ছয় মাসের মতো সংরক্ষণ করতে চান তারা কিন্তু এই পর্যায়ে হচ্ছে ভিনেগারটা ইউজ করতে পারেন। তো আমি আচারটা নামিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে পরিবেশন করে নেব। আর আচারগুলো সংরক্ষণ করতে হলে অবশ্যই কাচের জারে করে রাখতে হবে, আর যখন আপনারা খাবেন তখন কিন্তু অবশ্যই চামচ দিয়ে সার্ভ করতে হবে। যদি হাতের সাহায্যে আপনারা আচারগুলো তুলে নেন তাহলে কিন্তু আচারটা খুব সহজেই নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমার আচারটা হয়ে গেছে, এখন আমি একটা কাচের জারে আচারটাকে রেখে দেব। তো এই ছিল মোটামুটি আমার আজকের ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার ভিডিওটা শেয়ার করবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তা আজকে আর কথা বাড়াবো না, আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমরা যেহেতু সবাই খুবই কষ্ট করছি ইউটিউবে, আমরা একে অপরকে সাপোর্ট করব সবাই। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।